প্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন ঢাকা ১৬ আসন মিরপুর ৭ নম্বর এখানে অবস্থান করছি। এখানে নির্বাচনী জনসভা হচ্ছে। এখানে উপস্থিত হবেন আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যে উনি এখানে আসবেন, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছিল। সেই দিন ২০১৪ সালে যখন আপনারা নৌকার প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছিলেন, ২০১৪ সালে আমাদের আওয়ামী লীগের ইস্তেহারে বলা হয়েছিল বস্তিবাসীদের পুনর্বাসন। সেই বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকায় দক্ষিণাঞ্চলের লোক অনেক বেশি এবং নদী ভাঙ্গা লোক আমার এলাকায় বেশি, আমাকে ১০,০০০ ফ্ল্যাট দিয়েছেন, আমার কিন্তু ১০,০০০ ফ্ল্যাট হবে না, আমাকে ২০,০০০ ফ্ল্যাট দিতে হবে। সেই জন্য ইতিমধ্যে যারা যে বস্তিতে আছে, এত নাম তো বলা যাবে না, একবারে বলতে পারি আমি এটা জিলপার বস্তি নাকি। আইডেন্টি কার্ডের মধ্যে, ভোটার আইডেন্টি কার্ডের মধ্যে যদি কেউ বস্তি নাম থাকে তাকেই ফ্ল্যাট দেওয়া হবে। এবং আপনাদের জন্য শুধু লিপ নয়, আপনাদের জন্য ওইখানে যেখানে ফ্ল্যাট হতে যাচ্ছে সেখানে আপনাদের জন্য বাচ্চাদের জন্য খেলার মাঠ হবে, খেলার মাঠ হবে, ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার মানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা আপনাদেরকে করব। এবং সেখানে আপনাদের জন্য শিশুপাল সহ মসজিদ সহ এবং সব একটা ফ্ল্যাটে যে যত ধরনের সুযোগ সুবিধা পায় আমার বস্তিবাসীরাও সেই সুযোগ সুবিধা পাবে। শুধু তাই নয়, আপনারা এইখানে যেমন রোদ আসলে, ঝড় আসলে, ঝড় বৃষ্টি আসলে ঘর বাড়ি ভেঙে যায় এবং অনেক সময় বৃষ্টি আসলে এটা ডুবে যায়, তখন আপনাদের খুব কষ্ট হয়। যখন ফ্ল্যাটে থাকবেন তখন ঝড়ও কিছু করতে পারবেন না, আর পানি তো পানি বেশি হয়ে গেল আপনারা ডুবতে পারবেন না। একটা ফ্ল্যাটে যে যতটুকু যেভাবে মানুষের সুযোগ সুবিধা আছে ঠিক তেমনিভাবে আপনারা সেই রকম একটা ফ্ল্যাট পাবেন। এখানে কিন্তু আমার অনেক ৬৯% জায়গা আছে, গরিব মানুষরা কিন্তু এখনও থাকতেছে, কিন্তু বিভিন্ন জনে ভাড়া খাচ্ছে, বিভিন্ন জনে ভাড়া খাচ্ছে, আমি কোনো কিছু বলি না, গরিব মানুষ থাকতেছে আরেকদিকে গরিব মানুষ খাচ্ছে, কিন্তু তারপরও আমি এখানে যখন গত ৫ বছর আগে যখন ভোট চাইছি সবাই আমাকে নৌকার প্রতীকে ভোট দিয়েছে, কিন্তু আজকে আমি এমন একটি জায়গায় আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি যে ব্যক্তিটার নামে এই প্রতিষ্ঠান টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিল, সেই শিশুটি যে শিশুটির নাম খোকা খোকা বলে ডাকত, সেই খোকা থেকে হয়েছিল মুজিব, মুজিব থেকে হয়েছিল শেখ মুজিব, শেখ মুজিব থেকে হয়েছিল বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হয়েছিল জাতির পিতা, জাতির পিতা থেকে হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন একটি মাসে আপনাদের সামনে বক্তব্য দিতে আসছি, এই বিজয় মাসে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় মাস, এই ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমরা এই মাসেই
সারা বাংলাদেশ বিজয় হয়েছে, কিন্তু এই মিরপুর আরও 45 দিন, তার মানে আরও 15 মাস যুদ্ধ করে এই মিরপুরকে আমরা মুক্ত করেছি। মিরপুর আমরা মুক্ত করেছি, যে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, মাত্র শুরু করেছিলেন, বঙ্গবন্ধু সহ তার সব পরিবারকে হত্যা করেছিল। যে বঙ্গবন্ধু নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম সুন্দর একটি বাংলাদেশ, পেয়েছিলাম স্বাধীনতা, পেয়েছিলাম লাল সবুজের পতাকা, পেয়েছিলাম বাংলাদেশের একটি মানচিত্র, পেয়েছিলাম একটি স্বাধীনতার সার্বভৌমত্ব। যে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, সে বঙ্গবন্ধু সহ তার ছোট্ট একটি শিশু, 9 বছরের শিশু, সে শিশুটাকে যখন দোতলার থেকে টেনে হেসড়ে নিচে নামাচ্ছিল, তখন বলছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। সেই হায়নারা কি করলেন, বঙ্গবন্ধুর 9 বছর শিশুকে রাইফেল দিয়ে গুলি করে, জার জার করে মায়ের কাছে ফেলে দিয়ে চলে গেল। যে বঙ্গবন্ধু বাংলাদেশের এত অবদান, স্বাধীনতার এত অবদান, লাল সবুজের জন্য এত অবদান, সেই বঙ্গবন্ধুরে টঙ্গিপাড়ায় নিয়ে কি করলেন, হেলিকপ্টার নিয়ে তাকে 570 সাবান দিয়ে গোসল করালেন, যেটা আপনারও একটা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলো, 570 আপনারা সাবান ব্যবহার করেন না, দামি সাবান ব্যবহার করেন, এমন একটা জাতির পিতাকে তারা 570 সাবান দিয়ে গোসল করিয়ে মহিলাদের লম্বা কাপড় পেঁচিয়ে তাকে দাফন করা হলো। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার আর একটা ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা শুধু বেঁচে আছেন আপনাদের ভালোবাসায়, শুধু বেঁচে আছেন আপনাদের ভালোবাসায়, যে ভালোবাসার মধ্য দিয়ে বলে একটা কথা বলে, যে মানুষ আমাকে, বাংলার মানুষ যখন আমাকে ভালোবাসা দিয়েছে, তখন পিতা মাতার কথা আমি ভুলে থাকি, তখন আমি আমার ছোট ভাইয়ের কথা ভুলে যাই, জনগণের কথা বলি, যখন এইসব কথা বলে তখন আমার সহ্য হয় না, আমার কষ্ট হয়। সেই 9 বছরের শিশুটা পর্যন্ত তাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মানুষের ভালোবাসায় বেঁচে আছেন, শুধু বাবার একটাই স্বপ্ন, যে আমি আমার বাবার সেই স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। এত কষ্ট করেন, আমি আর আপনি কি কষ্ট করি, আকাশোল আসন চালাই, আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ চালায়। যে বাংলাদেশে আপনাদের কথা যদি বলি, বিএনপির আমলে চাউলের পিছে 2-3টা রাত, 2-3টা 4টা বাজে আপনারা চাউলের জন্য লাইন ধরে থাকতেন, এটা কি সত্য না মিথ্যা? এখন কি সেই লাইন ধরে রাখেন আপনারা? সেই লাইন ধরেন আপনারা? কৃষকরা সারের পিছনে লাইন ধরে থাকতো, সে কৃষক গুলিবিদ্ধ হয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। এখন চাউল কি চাউলের পিছে আপনি করেন, না চাউল আপনাদের পিছে করে? এখন চাউল আপনাদের ঘরের কাছে থাকে, যে আমারে কিনবো কোন সময়, আমারে কিনবো কোন সময়, এখন চাউলও নেয় না, সত্য না মিথ্যা? সারের পিছে এখন আর মানুষ করে না, মানুষের পিছে এখন সার করে, মানুষের পিছে এখন চাউল করে। আজকে কথা দু একটি বলতে চাই, আপনারা গরিব মানুষ, অনেক বড় বড় জনসভায় নৌকায় ভোট দিলে শান্তিতে থাকবেন, নৌকায় ভোট দিলে এই দেশ উন্নয়ন হবে, নৌকায় ভোট দিলে এই ঢাকা 16 আসন উন্নয়ন হবে, নৌকায় ভোট দিলে সারা বাংলাদেশ
যে একটি রোল মডেল হিসাবে গ্রহণযোগ্যতা হতে যাচ্ছে সেটা হবে। নৌকায় ভোট দিলে মানুষের শান্তি পাবেন, নৌকায় ভোট দিলে এই এলাকা কোনো সন্ত্রাসী হবে না, নৌকায় ভোট দিলে কোনো দখলবাজি হবে না, নৌকায় ভোট দিলে আপনার এই অঞ্চলে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কেউ কোনো কিছু করতে পারবে না। আজকে ধানের শীষে ভোট দেন, আজকে ধানের শীষে ভোট দেন, এই এলাকা সন্ত্রাসী হবে। আজ থেকে 10 বছর আগে সন্ত্রাসী হয়েছে না? দা হক স্ট্রিক চাপাটি আপনার ওই রান্দা নিয়ে কি সন্ধ্যার পরে দৌড়াদৌড়ি হতো না? সত্য না মিথ্যা? এখন কি হয়? কেন হয় না? নৌকায় যারা ভোট দিবে তারা শান্তিতে থাকবে। আজকে আমি নেতা হিসাবে নিরাপদ থাকি, কিন্তু আপনার আমার আপনাদের নিরাপত্তা আমাদের দিতে হবে। সেই নিরাপদের জন্য 10 বছর আপনাদের পিছনে কাজ করেছি। আজকে সেই কথাটাই বলতে চাই। ধানে যদি ভোট দেন এই দেশে আবার আগুন জ্বলবে, ধানের শীষে যদি ভোট দেন আবার পেট্রোল বোমার মতন মানুষ হত্যা হবে, ধানে যদি ভোট দেন আবার জঙ্গিবাদ তৈরি হবে, ধানে যদি ভোট দেন আবার সেই আব্দুর রহমান ওই বাংলা ভাইয়ের মতন পয়দা হবে জঙ্গি, ধানে ভোট যদি দেন আবার এই দেশ দুর্নীতি হবে, ধানে যদি ভোট দেন আবার ওই ধানের শীষের যে নেত্রীরা তারা এতিমের হক নষ্ট করবে। খালেদা জিয়া এই দেশে দুর্নীতি করেছে, এতিমের হক নষ্ট করেছে। যারা এতিমের হক নষ্ট করে আল্লাহ কি সেটা মাফ করে? যারা দুর্নীতি করবে, যারা এতিমের হক নষ্ট করবে তাদেরকে ভোট দিবেন নাকি সৎ এবং কর্মঠের পক্ষে ভোট দিবেন? মানুষ তো এখন সচেতন হয়েছে, আপনাদেরও সচেতন হতে হবে। আজকে আমি বলে দিয়ে যাচ্ছি আপনার নৌকায় ভোট দিবেন, কিন্তু অনেক সময় সেই যে দুর্নীতির টাকা, ওই যে দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সেই টাকা নিয়ে আগামী নির্বাচনে রাতে অন্ধকার আপনাদের কাছে আসবে, অনেকে টাকার লোভ দিবে, খালা এটা রাখেন আর বইনা এটা রাখেন, শোনেন, আর ওই টাকা তো আমাগো আপনার টাকা, ওই টাকা যখন দিব লয়ে লইবেন, ভোটটা নৌকাই দিবেন, বুঝাইতে পারছি তো? ওই দুর্নীতির টাকা তো আমার আপনার টাকা, টাকা দিলে লয়ে লইবেন, টাকা লইয়া বাস কই যে ঠিক আছে যান, দেহমনি কে ভোটের দিন সকালবেলা ভোরে ফজরের পরে নৌকায় ভোট দিয়ে ঘুমাইবেন, ঠিক আছে? যারা দুর্নীতি করেছে এতিমে রক নষ্ট করেছে তারা হইল কই জেলে, আর ওই যে 21 আগস্ট গ্রেনেড হামলায় যিনি কল্পনাকারী, যিনি হুকুমদাতা, সে কে? তারেক, খালেদ জিয়ার ছেলে তারেক। ওই 21 গ্রেনেড হামলায় আইবি রহমান সহ 24 জন মারা গেছে একটা স্পটে। সেদিন আইবি রহমান কে ছিলেন? রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ, সহধর্মিনী। সেই জিল্লুর রহমান তার সহধর্মিনী, 4 হাত দূরে ছিলাম আমি, ইলিয়াস মোল্লা। আমার পায়ের মধ্যে 17টা স্পিন্ডার লাগছিল, আল্লাহ পাক সেখান থেকে আমাকে বাঁচায় রাখছিল। সেদিন যদি আমি মারা যেতাম 24 জনের জায়গায় আজকে 25 জনের নাম হতো। সেই বিচার মহামান্য আদালত করেছেন, আদালতের রায় দিয়েছে, তারেকের মতন লোক যাবজ্জীবন জেল হয়েছে, আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তার ফাঁসি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর যদি ফাঁসি হয় আমরা তারেকেরও ফাঁসি চাই। সেই হুকুমদাতার ফাঁসিও আমরা চাই। আমি মাননীয় আদালতের কাছে জোর দাবি করছি যে আমি একজন আহত ব্যক্তি হয়ে হাজার হাজার শত শত
লোক নেতা কর্মী যারা আহত হয়েছে আর ওই ২৪ জন যে মারা গেছে তাদের সবার পক্ষ থেকে আমি তারেকের ফাঁসির দাবি করছি। একজন থাকে লন্ডনে, আরেকজন থাকে জেলে। জেলে থাকার অবস্থায় খালেদা জিয়ারে এক সপ্তাহের মধ্যে ব্যারিস্টার মওদুদ ঘোষণা দিয়েছিল সাত দিনের মধ্যে তারে বের করবে আইনের মাধ্যমে। তাকে বের তো করতেই পারে নাই, এখন সবাই খালেদা জিয়ারে ফালা দিয়া তার একটি ফালা দিয়া ওই খালেদা জিয়ারে বৃত্তে রাখিয়া তালা মাইরা খালেদা জিয়ার সোনার ময়না বানাইছে, সোনার ময়না। আর ব্যারিস্টার মওদুদ আর ফখরুল আর ওই একটা হাতে লাঠি লয় না রিজবি, এরা গান গায়। কি গান গায় শুনবেন? সোনার ময়না ঘরে তুলিয়া বাইরে তালা লাগাইছে, বাইরে তালা লাগা দিছে, এই তালা খোলানোর লেগে ডক্টর কামাল হোসেন হায়ার করে লইছে। খামুশ, খামুশ তো চিনছেন তো? খামুশ তো আপনি চিনছেন? কে কইছিল এটা? ডক্টর কামাল কইছিল খামুশ। একজন সাংবাদিকের প্রশ্ন করছিল তখন বিপদে পড়ে কয় খামুশ। ডাক্তার কামাল হোসেন আপনি তো ৭২ সংবিধান রচনাকারী, যে ৭২ সংবিধান রচনাকারী আপনি যুদ্ধপরাধীদের পক্ষে গেলেন, জামাতের পক্ষে গেলেন, আপনার কি স্মরণ করা দিতে হইব? আপনি কার সাথে ছিলেন, কোথা থেকে কিভাবে আইছেন, আর এখন বলেন খামুশ? আপনি তো নিজেই চলা পারেন না। বামে গেলে একজন লোক লাগে, ডাইনে গেলে একজন লোক লাগে, পিছে পড়ে গেলে আরেকজন লোক লাগে, ঠেকটা দেয়, আবার সামনে আরেকজন ধরে নেয়, এই সে চলতে গেলে ৪ জন লোক লাগে, এই ৪ জন ৪টে চাকা লাগে। তো গাড়ি তো এখন অকিজ হয়ে গেছে, তখন আবার আমার গান গাইতে হয়, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, এই গাড়ি চলবো, এই অকিজিত কাম হইব, এই জামাত জামাতের পক্ষে ডক্টর কামাল হোসেন গিয়েছে। লজ্জা স্মরণ থাকা দরকার, লজ্জা স্মরণ থাকা দরকার। আপনি ডক্টর কামাল হোসেন কেন? খালেদা জিয়া যেটা এতিমের রক্ত নষ্ট করেছে এটা আল্লাহর পক্ষ থেকে তার বিচার হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে বলবো আগামী ৩০ তারিখে নৌকার প্রতীকে ভোট দিতে হবে। আর যে প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি এই প্রতিষ্ঠান নাম কিন্তু বঙ্গবন্ধু নিকেতন। বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানে আপনি আমাকে ওয়াদা দিবেন সবাই নৌকায় ভোট দিবেন তো? ইনশাল্লাহ ফজরের নামাজ পড়েই যতই কষ্ট হোক আমি মা বোনদেরকে বলবো প্রতিটা লোক যাতে নৌকার প্রতীকে ভোট দেয়। একদিন কষ্ট করতে হবে, পারবেন না? আপনাদের বন্ধু বান্ধব যেখানে যা আছে, খালা মামা চাচা ফুপু যেখানে যা আছে, সবাই দেশ বিদেশে যেখানে যা আছে সবাই কয়ে দেবেন টেলিফোনে নৌকায় ভোট দেওয়ার জন্য। সবাই যদি নৌকায় ভোট দেয় ইনশাল্লাহ আগামী তো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আমার এই এমপি বানাইলেন সারা বাংলার মানুষ তো নৌকায় ভোট দিতে হবে, পারবেন না? এই যে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৫৩০০ টাকা বেতন কে করছিল? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে। আবার কি করেছে? ৮০০০ টাকা গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন নির্ধারণ করে দিয়েছে। খুশি হয়েছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আরো কথা দিয়ে যাচ্ছি, গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা হোস্টেলের ব্যবস্থা করব। অনেকে গ্রাম থেকে অনেক মেয়ে একাও হয়ে আসে, তাকে হোস্টেলে থাকবে এবং গার্মেন্টসে কাজ করবে, হোস্টেল নিরাপদ একটা জায়গা থাকবে, সেখানে মহিলাই থাকবে, মহিলা শ্রমিকদের জন্য হোস্টেলের ব্যবস্থা ইনশাল্লাহ করবে। আর এই অঞ্চলে আপনারা যদি আমাকে আবার সংসদে পাঠান তাহলে এই অঞ্চলের মানুষ এই সরকারি জায়গার মধ্যে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার সাথে কথা বলে কথা বলে আপনাদের এই সরকারি জায়গার মধ্যে দেখি পুনর্বাসন করতে পারি কি, কারণ এই অঞ্চলে যে ভালোবাসা জন্মেছে এই ভালোবাসার একে তো অন্য কোথাও যাওয়া যায় না, যায়?
তো দেখি এই অঞ্চলে এই সরকারি জায়গার মধ্যে ইনশাল্লাহ আপনাদের পুনর্বাসন ইনশাল্লাহ করে দেব। পাশাপাশি আগামীতে আবার সবাইকে সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী করতে হলে কি করতে হবে? এবার আমার সাথে স্লোগান ধরেন সবাই, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।